প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে তিব্বত লাক্সারি সোপ গোল্ডেন সং। বৈশাখী টেলিভিশনের পুরনো দিনের গান নিয়ে রাতের এই আয়োজনে আপনারা সবসময় আমাদের পাশে থাকেন, আজকেও নিশ্চয় থাকবেন এবং সুন্দর সুন্দর গান আপনাদের শোনাতে পারবো, তেমনটা প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজকের আয়োজনে তাসনুভা মোহনা আমি সঞ্চালনার দায়িত্বে রয়েছি এবং আমার সাথে আজ অতিথি শিল্পী হিসেবে যিনি রয়েছেন, যিনি আমন্ত্রিত, তার নাম আয়েশা জেবিন দীপা। দীপা, ভালো আছেন আপনি? খুব ভালো আছি, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আপনি অনুষ্ঠান শুরুর আগে একটু ছোটো ছোটো করে গুনগুন করে গান গাইছিলেন, তখনই বুঝতে পারছিলাম যে হয়তো বা একটা লোকজ গানের আসর হতে যাচ্ছে আজকের এই অনুষ্ঠানটি, সঠিকই বলছি? হ্যাঁ, দেহতাত্ত্বিক একটি লোকসঙ্গীত দিয়ে শুরু করব। খুব ভালো হয়, চলুন শোনা যাক। যেদিন পরন পাখি ওরে ওরে দিবে আকাশ পারি, ধুলার মাঝে থাকবে পরে দম ফুরানো, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়া পারি।
বাহ, এত হাই স্কেলের একটা গান, অনেকটা দম প্রয়োজন দেহতাত্ত্বিকের গানটি গাইতে গেলে। কিন্তু যতক্ষণ মনোযোগ দিয়ে শুনলাম আসলে খুব ভালো লাগা নিয়ে শুনেছি, কারণ মনে হচ্ছিল না যে আপনি খুব কষ্ট করে গাইছেন, খুব সাবলীলভাবে গানটি গেয়ে গিয়েছেন। পরবর্তী গানে চলে যাই দীপা, কোন গান শোনাবেন একটু বলুন। এবার গাইব পরনের বন্ধুরে আমায় ভুলিলা রে। আচ্ছা শুনি চলুন। পরনের বন্ধুরে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি ও বন্ধুরে, আমি না তোমায় ভুলতে পারি রে। পরনের বন্ধুরে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি ও বন্ধুরে, আমি না তোমায় ভুলতে পারি রে, আমি না তোমায় ভুলতে পারি ও প্রাণ বন্ধুরে, আমি না তোমায় ভুলতে পারি ও বন্ধুরে, আমি না তোমায় ভুলতে পারি রে। লোকজ গানের আসলে আলাদা একটা বৈশিষ্ট্য আছে, কণ্ঠের আলাদা একটা ঢং আছে, যে বিষয়টি আপনার মধ্যে রয়েছে। তো সেটা কি শুরু থেকেই এই ব্যাপারটি ভেতরে ছিল যে আমি লোকগান করব? না, শুরু থেকে আমি সব ধরনের গান করতাম, তো এখন লোকসঙ্গীত গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, সেই স্বাচ্ছন্দ্য বোধ নিয়ে আমাদের আরেকটা গান শুনিয়ে ফেলুন। শ্রদ্ধেয় সুবিনন্দী স্যারের গাওয়া একটি গান, উড়ালপঙ্খী। অনেক জনপ্রিয় গান, শোনা যাক। Thank you.
শ্রদ্ধেয় প্রয়াত হুমায়ুন আহমেদ স্যার তার চন্দ্রকথা ছবিতে ছায়াছবিতে এই গানটি ব্যবহার করেছিলেন। এবারে কোন গান শোনাবেন বলুন? শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমের একটি গান শুনি। ভবসাগরের নাইয়া মিছা গৌরব কররে পরের ধন লইয়া একদিন তোমায় যাইতে হবে এই সমস্ত থুইয়া রে পরের ধন লইয়া ভবসাগরের নাইয়া মিছা গৌরব পররে পরের ধন লইয়া ভবসাগর একদিন তোমায় যাইতে হয়
ঈশ্বরের ধন লইয়া। এখনকার সময়ে তরুণ প্রজন্মের যারা শিল্পী রয়েছেন, যারা লোকসঙ্গীতের ভীষণ গুণগ্রাহী, অনুরাগী, তাদের মধ্যে একটা জিনিস ভীষণ পরিলক্ষিত করি, তারা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান গাইতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করে। তার মধ্যে এই গানটা বোধহয় একটুখানি কম গাওয়া হয়। আজকে গোল্ডেন সঙ্গে সেই গানটা শুনিয়ে দিলেন আপনি, খুব ভালো লাগলো, অনেক সুন্দর গেয়েছেন। পরবর্তী গানে চলে যাই দীপা। এখন একটি মৌলিক গান করতে চাই। আচ্ছা, খুব ভালো হয়, চলুন আমরা শুনে ফেলি গানটা।
বৈশাখী টিভির সব অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করতে হবে youtube.com/বৈশাখী টিভি বিটি এবং facebook.com/বৈশাখী টেলিভিশন। এছাড়া বৈশাখী টিভি অ্যাপ ডাউনলোড করতে প্রিয় দর্শক আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে বৈশাখী টিভি লিখে সার্চ দিতে পারেন। সবাই এই কোয়ারেন্টিন সময়ে ঘরে থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। আজকের মতো শুভরাত্রি। দীপা, কোন গান শোনাবেন এবারে? এবার চট্টগ্রাম অঞ্চলের একটি গান, ওরে আমার ময়না পাখি, শুনে। ওরে আমার ময়না পাখি চিননি তারে, পাখি চিননি তারে, যে জন আমার মন হরিল বাসি রসুর। পাখি চিনো